প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিএসসি পাস কোর্স বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগ হতে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উল্লাহ প্রবাসক পদার্থবিজ্ঞান বিভাগ আজ বাইশ আট দুই তারিখ রোজ শনিবার ঈদুল আজহার পর তোমাদের সাথে অনলাইনে আজকে পদার্থবিজ্ঞান বিষয়ের প্রথম ক্লাস আশা করছি তোমরা সবাই ভালো থেকে নিয়মিত পড়ালেখা চালিয়ে যাচ্ছ আমরা সবাই মনে করছি করোনা চলে যাচ্ছে বা গেছে তবুও আমাদেরকে নিরাপদ দূরত্ব রেখে চলতে হবে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের আণবিক বর্ণালী বীক্ষণ পঞ্চম অধ্যায় আণবিক বর্ণালী বীক্ষণ হতে রমণ ক্রিয়া প্রদর্শনের জন্য একটি পরীক্ষণের বর্ণনা দাও রমণ ক্রিয়া প্রদর্শনের জন্য একটি পরীক্ষণের বর্ণনা দাও আমরা এই প্রশ্নের সাথে আরও সম্পর্কিত দুইটা ডেফিনেশান আছে রমন ক্রিয়া কাকে বলে এবং রমন ক্রিয়ার গুরুত্ব তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ছবিটা একটু খেয়াল করো ছবিটা খেয়াল করলে আমরা দেখতে পাবো ছবির মধ্যে কিছু জিনিস দেখা যাচ্ছে যে জিনিসগুলো আমাদেরকে আলোচনায় আসবে সেটা হচ্ছে গিয়ে এই ডাব্লিউ ডাব্লিউটা হচ্ছে গিয়ে উইন্ডো এক প্রান্ত তারপর হচ্ছে এইচ এইচ হচ্ছে সিংাকৃতির এইচ এটা হচ্ছে অ্যানাদার প্রান্ত এটা হচ্ছে এস এস হচ্ছে পারদ টিউব এফ হচ্ছে কি ফিল্টার দিয়ে ফিল্টার হ্যাঁ যে হচ্ছে পানির ট্যাঙ্ক জে আর আর হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রতিফলক আর এল হচ্ছে লেন্স এল হচ্ছে লেন্স আসো আমরা এটা নিয়ে একটু কথা বলি তারপরে আমরা বিস্তারিত বর্ণনা যাবো রমণ ক্রিয়ার পক্ষমূলক পর্যবেক্ষণের জন্য আমরা কি করব এক সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটারের মধ্যে এক সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটার এর ব্যাস তাহলে কি হবে এটার ব্যাস হবে এক থেকে দুই সেন্টিমিটার আর কী হবে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য একটি গ্লাস টিউব তাহলে কি কি লাগবে একটা হচ্ছে এক থেকে দুই সেন্টিমিটার মধ্যে ব্যাস এবং পনেরো সেন্টিমিটার দৈর্ঘভিষ্ট একটি গ্লাস টিউব নিতে হবে তার সেটা কি হবে মুক্ত হতে হবে যা হবে মুক্ত তরল পদার্থ দ্বারা পূর্ণ হুম টিউবটির এক প্রান্ত আলোকীয় গ্লাস প্লেট এই যে এক প্রান্ত আলোকীয় গ্লাস প্লেট দ্বারা আবদ্ধ হ্যাঁ এটা ডাব্লিউ দ্বারা আবদ্ধ অপর প্রান্ত হ্যাঁ উন্ডু তৈরি করে অপর প্রান্ত একটি শিং এছের মতো এই যে অপর প্রান্ত একটি শিং এছের মতো ইয়াকে রমন টিউব বলা হয় এই যে পারো টিউব এস হতে আলোটা নির্গত হয় পারো টিউব এর আলোটা নির্গত হয়ে প্রথমে একটি ফিল্টার এফ দিয়ে এই ফিল্টার এফ দিয়ে গমন করে তাহলে এফ দিয়ে গমন করে তারপর ল্যামডা ইকুয়াল টু ফোর থ্রি ফাইভ এইট এই ডিগ্রি এই ফিল্টার দিয়ে তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণের ভিতর দিয়ে প্রবেশ করে টিউবটি একটি পানি জ্যাকেট এই যে টিউবটা এই টিউবটার একটা পানি জ্যাকেট যে দ্বারা আবৃত যার ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয় তাহলে এই টিউবটার এই জ্যাকেট এ যে দিয়ে কি ঠান্ডা পানি প্রবাহিত হয় এবং গ্লাস টিউবটি উত্তপ্ত এই গ্লাস টিউবটি উত্তপ্ত পারাপ টিউবের কাছাকাছি থাকায় উত্তপ্ত হওয়া থেকে নিবৃত্ত করে তার মানে এই ঠান্ডা পানি দ্বারা এই গ্লাস টিউবটি উত্তপ্ত পারপ টিউবের কাছাকাছি থাকায় উত্তপ্ত হওয়া থেকে নিবৃত করে তাহলে একটি অদ্ভ বেলুন পলিশকৃত অ্যালুমিনিয়াম প্রতিফলক আর এই আরটা হচ্ছে এ আর একটি অর্ধবেলনাকার পলিশকৃত অ্যালুমিনিয়াম প্রতিফলক আর ব্যবহার করে গ্লাস টিউবের উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় এই গ্লাস টিউব উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় এখন এই উইন্ডো দিয়ে নির্গত বিক্ষিপ্ত আলো উইন্ডো ডাব্লিউডি দিয়ে নির্গত বিক্ষিপ্ত আলো একটি ল্যান্স এল এলের সাহায্যে ইস্পেক্টোগ্রাফ এলের সাহায্যে এই স্পেক্টোগ্রাফ এবং স্লিটের উপর প্রকাশ করা হয় এই স্লিটের উপর প্রকাশ করা হয় স্পেক্টোগ্রাফ সতর্কতার সাথে রাখা হয় এই স্পেক্টোগ্রাফটা সতর্কতার সাথে রাখা হয় যেন রমন টিউবের অক্ষ রমন টিউবের অক্ষ এবং স্পেক্টোগ্রাফটির মুখ স্পেক্টোগ্রাফটির মুখ রমন টিউবের অক্ষ একই অক্ষ বরাবর অবস্থিত হয় একই অক্ষরে বরাবর অবস্থিত হয় স্পেক্টোগ্রাফটির অধিকতর আলোকের সমাবেশ ঘটাবার ক্ষমতা আছে এই স্পেক্টোগ্রাফটির অধিকতর আলোকের সমাবেশ ঘটাবার ক্ষমতা আছে এবং বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট প্রিজম আছে কি আছে বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট প্রিজম আছে একটি ছোট ফোকাস বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করা হয় এই ক্যামেরার সাহায্যে ছবি তুলে রমণ লাইনগুলো চিহ্নিত করা হয় স্পেক্টোগ্রাফটি অবশ্য অনেক আলো জড়ো করার ক্ষমতা সম্পন্ন এই স্পেক্টোগ্রাফটি অনেক আলো জড়ো করার ক্ষমতা সম্পন্ন এবং এর একটি উশ্লি বিশ্লেষণ উচ্চ বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট প্রিজম আছে। স্পেক্টোগ্রাফ থেকে নির্গত বর্ণালী ছবি তোলার জন্য একটি ক্ষুদ্র ফোকাস দূরত্ব বিশিষ্ট ক্যামেরা আছে। যদি অনেকক্ষণ পর্যন্ত এই আলোকে ব্যবহার করা হয় তবে ফটোগ্রাফিক প্লেটগুলো ডেভেলপ করে অনলাইন অনেকগুলো ফটোগ্রাফিক রমন ক্রিয়া স্টকের লাইন পাওয়া যায় অল্প কিছু অ্যান্টি স্টকের লাইন এবং শক্তিশালী অভিজ্ঞত লাইন পাওয়া যায় তাহলে আসো আমরা এই লাইনগুলো এই কথাগুলোকে একটু গুছাই গাছে সুন্দর করে লিখি তাহলে তোমরা বুঝতে পারবা আসো আমরা শুরু করি রমন ক্রিয়ার পরীক্ষামূলক পর্যবেক্ষণের জন্য রমণ ক্রিয়ার পরীক্ষামূলক পর্যবেক্ষণের জন্য আমরা কী বলছিলাম এক থেকে দুই সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটার ব্যাস এবং কতটুকু দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তাহলে আমাদের এটার সাইজটা কী হবে ব্যাস হচ্ছে গিয়ে এক থেকে দুই সেন্টিমিটার ব্যাস আর দৈর্ঘ্য হচ্ছে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি গ্লাস টিউব বিবেচনা করি একটি গ্লাস টিউব বিবেচনা করি যা বুধবুদমুক্ত তরফত দ্বারা পূর্ণ তরল পদার্থ দ্বারা পণ্য তাহলে আমরা কী বললাম আমরা এটার দৈর্ঘ্য এবং কথা বললাম এবং সেটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হচ্ছে এক থেকে দুই সেন্টিমিটার ব্যাস এবং প্রস্ত হচ্ছে গিয়ে পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি গ্লাস টিউব বিবেচনা করি যা মুক্ত তরল পদার্থ দ্বারা পণ্য এখন টিউবটির কি হচ্ছে এক প্রান্ত হচ্ছে আলোকীয় গ্লাস প্লেট দ্বারা আবদ্ধ টিউবটির এক প্রান্ত আলোকীয় এক প্রান্তে আলোকীয় গ্লাস প্লেট আলোকীয় গ্লাস প্লেট দ্বারা আবদ্ধ এই সেটটা আলোকীয় গ্লাস প্লেট দ্বারা আবদ্ধ ঠিক আছে আবদ্ধ যা উইন্ডো তৈরি করে এই ডাব্লিউ যা ডাব্লিউ এন ডিও ডাব্লিউ উইন্ডো তৈরি করে এবং অপর পাশের কথা বলছে অপর পার্শ্ব কি হবে একটি শিং এছের মতো অপর প্রান্ত একটি শিং এর মতো একে রমন টি বলা হয় আসো আমরা এরপরে শুরু করি পারোর টিউব এস হতে এই যে পার টিউব এস হতে আলো নির্গত হয়ে ফিল্টার এফের মধ্যে দিয়ে গমন করে আমরা লিখি পারোর টিউব এস হতে আলো নির্গত হয়ে ফিল্টার তাহলে হতে আলো নির্গত প্রথমে একটি ফিল্টার এফ এ গমন করে ফিল্টার এফ এ গমন করে ল্যাম ডাইক ফোর থ্রি ফাইভ এট এই ডিগ্রি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণের ভিতর দিয়ে প্রবেশ করে তাহলে আমরা প্রথম কিসের কথা বললাম প্রথম আমরা এটা দৈর্ঘ্য প্রস্তর কথা বললাম এক প্রান্তে উইন্ডোর কথা এর কথা বললাম অপর প্রান্তে শিঙের কথা বললাম এখন আমরা কী বলতেছি পারোর টিউব ওয়েস থেকে আলো নির্গত হয়ে প্রথমে একটি ফিল্টার এফ এর মধ্যে দিয়ে গমন করে এবং এটার আলো তরঙ্গ ল্যামডাইকুল টু ফোর থ্রি ফাইভ এইট ডিগ্রি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বিকিরণের ভিতর দিয়ে প্রবেশ করে তাহলে যদি বিক্রি ভিতর দিয়ে প্রবেশ করে তাহলে সেই সেটা কোথায় যায় পানি জ্যাকেট এর কথা আসবে টিউবটি একটি পানি জ্যাকেট একটি পানির জ্যাকেট টিউবটি একটি পানির জ্যাকেট যে দ্বারা আবৃত পানির জ্যাকেট যে দ্বারা আবৃত জার ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয় জার ভিতর দিয়ে প্রবাহিত হয় এবং যার ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয় এবং গ্লাস টিউবটি উত্তপ্ত গ্লাস টিউবটি উত্তপ্ত কাছাকাছি হওয়ায় উত্তপ্ত অবস্থা থেকে নিবৃত করে উত্তপ্ত হওয়া থেকে নিবৃত করে তাহলে যে আমরা কী বলছিলাম পারর টিউব এস হতে আলো নির্গত হয়ে প্রথমে ফিল্টার এফের গমন করে ল্যামডাইকোল্টু এত তরঙ্গ দৈর্ঘ্যপিষ্ট বিক্রণের ভিতর দিয়ে প্রবেশ করে টিউবটি পানি জ্যাকেট এই পানির জ্যাকেট হ্যাঁ পানি জ্যাকেটে যে দ্বারা আবৃত তার ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয় এবং গ্লাস টিউবটি উত্তপ্ত পারর টিউবের কাছাকাছি থাকায় উত্তপ্ত হওয়া থেকে নিবৃত করে এখন আসো আমরা ওই যে আর এর কথা বলতেছি এবারে আর এর কথা আসবে একটি অধ্য বেলনাকার পলিশকৃত পলিষ্কৃত অ্যালুমিনিয়াম একটি অর্দ বেলনাকার পালিশ্কৃত একটি অর্ধ বেলনাকার আকার অ্যালুমিনিয়াম এ আর ব্যবহার করে গ্লাস টিউবের উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় গ্লাসটিউবের উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় কী বললাম একটি অর্ধবেলনাকার পলিশকৃত অ্যালুমিনিয়াম প্রতিফলক আর ব্যবহার করে গ্লাসটিউবের উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় সেটা কোনটার কথা বলা হয়েছে সেটা এই যে এটার কথা বলা হয়েছে একটি অর্ধবেলনাকার পলিশকৃত অ্যালুমিনিয়াম প্রতিফলক আর ব্যবহার করে গ্লাসটিউবের উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় এখন আমরা এই উইন্ডোর কথা আসবে উইন্ডো ডাব্লিউ দিয়ে নির্গত বিক্ষিপ্ত আলো উইন্ডো ডাব্লিউ দিয়ে নির্গত বিক্ষেপিত আলো একটি ল্যান্স সেলের সাহায্যে এই যেমন ডাব্লিউ দিয়ে নির্গত বিক্ষোভিত আলো ল্যান্স সেলের মধ্যে দিয়ে বিক্ষিপিত আলো একটি ল্যান্স সেলের সাহায্যে একটি ল্যান্স এল এর সাহায্যে স্পেক্টোগ্রাফ স্পেক্টোগ্রাফ হচ্ছে এটা এবং স্লিটের কি হলো ডাব্লিউ উইন্ডো দিয়ে নির্গত বিক্ষিপ্ত হলো একটি ল্যান্স এলের সাহায্যে স্পেক্টোগ্রাফ এবং স্লেটের উপর ফোকাস করা হয় তাহলে এখানে সতর্কতাটা কেন সতর্কতা হচ্ছে গিয়ে স্পেক্টোগ্রাফ এবং এই যে উইন্ডোর মাঝামাঝি একই লেভেলে থাকতে হবে সে কথাটাকে কি বলছে স্পেক্টগ্রাফ সতর্কতার সহিত স্পেক্টোগ্রাফ সতর্কতার সাথে রাখা হয় যেন রমন টিউবের অক্ষ রমন টিউবের অক্ষ এবং স্পেক্টোগ্রাফের মুক্তি রমন টিউবে রক্ষ এবং স্পেক্টোগ্রাফের মুখটি স্পেক্টোগ্রাফ সতর্কতার সাথে রাখা হয় যেন রমন টিউবে রক্ষ এবং স্পেক্টোগ্রাফের মুখটি একই অক্ষ আবার অবস্থিত হয় স্পেক্টোগ্রাফের মুখটি একই অক্ষ আবার অবস্থিত হয় কোনটার কথা বলা হয়েছে এটার কথা আর এটার কথা বলা হয়েছে স্পেক্টোগ্রাফের মুখটি একই অক্ষ বরাবর অবস্থিত হয় স্পেক্টগ্রাফের অধিকতর আলো সমাবেশ ঘটাবার ক্ষমতা রয়েছে তাহলে আমরা সেটা কি লিখতে পারি স্পেক্টো গ্রাফের অধিকতর আলোক স্পেক্টোগ্রাফের অধিকতর আলোকের সমাবেশ ঘটাবার ক্ষমতা রয়েছে আলোকের আলোকের সমাবেশ সমাবেশ ঘটাবার ক্ষমতা রয়েছে ক্ষমতা রয়েছে এবং বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট প্রিজম আছে এবং বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট ৰিজম আছে ঠিক আছে এখন আমরা এয়াৰপৰ্টৰ একটি একটি ছোটো ফোকাস বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করা হয় কোথায় এখানে একটি ছোটো ফোকাস বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করা হয় একটি ছোট ফোকাস বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করা হয় একটি ছোট ফোকাস বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করা হয় এই ক্যামেরার সাহায্যে ছবি তুলে রমণ লাইনগুলো চিহ্নিত করা হয় এই ক্যামেরার সাহায্যে ছবি তুলে রমন লাইনগুলো করা হয় চিহ্নিত করা হয় তাহলে একটি ছোট ফোকাস বৃষ্ট ক্যামেরা ব্যবহার করা হয় এই ক্যামেরার সাহায্যে ছবি তুলে রমন লাইনগুলো চিহ্নিত করা হয় তাহলে আমরা এবারে স্পেক্টোগ্রাফের যে কথা বলছি যে তার অনেক আলো জড়ো করার ক্ষমতা সম্পন্ন একটা উচ্চ বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট ফিজম আছে এই কথাগুলো আমরা আরেকবার গুছিয়ে লিখলে কি লিখতে পারি স্পেক্টোগ্রাফটি অবশ্য অনেক স্পেক্টোগ্রাফটি অবশ্য অনেক আলো জড়ো করার ক্ষমতা সম্পন্ন এবং এর একটি উশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট প্রিজম আছে এবং এর একটি উচ্চ বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট আছে স্পেক্টোগ্রাফ থেকে নির্গত বর্ণালীর ছবি তোলার জন্য স্পেক্টোগ্রাফ থেকে নির্গত বর্ণালীর ছবি তোলার জন্য স্পেক্টোগ্রাফ থেকে নির্গত বর্ণালীর ছবি তোলার জন্য একটি ক্ষুদ্র ফোকাস দূরত্ব বিশিষ্ট ক্যামেরা আছে ক্ষুদ্র ফোকাস দূরত্ব বিশিষ্ট ক্যামেরা আছে যদি অনেকক্ষণ এই আলো ব্যবহার করা হয় যদি অনেকক্ষণ পর্যন্ত এই আলোকে ব্যবহার করা হয় যদি অনেকক্ষণ পর্যন্ত এই আলোকে ব্যবহার করা তবে ফটোগ্রাফিক প্লেটগুলো ফটোগ্রাফিক প্লেটগুলো ডেভেলপ করে যদি অনেকক্ষণ পর্যন্ত এই আলোকে ব্যবহার করা হয় তবে ফটোগ্রাফিক প্লেটগুলো ডেভেলপ করে অনেকগুলো ফটোগ্রাফিক রমন ক্রিয়ার অনেকগুলো ফটোগ্রাফিক রমন ক্রিয়ার স্টকের লাইন পাওয়া যায় অল্প কিছু অ্যান্টি স্টকের লাইন শক্তিশালী অর্ঘ লাইন পাওয়া যায় অল্প কিছু অ্যান্টি স্টকের অল্প কিছু অ্যান্টি স্টকের লাইন এবং শক্তিশালী অত লাইন পাওয়া যায় লাইন পাওয়া যায় তাহলে আসো আমরা আবার আরেকবার দেখি আমাদের আজকের বিষয়গুলো রমণক্রিয়া প্রদর্শনের জন্য একটি পরীক্ষণের বর্ণনা আমরা ছবির কথা বলছিলাম ছবির কথা বলছিলাম যে আমাদের একটা পরীক্ষামূলক পর্যক্ষণের জন্য আমরা এক সেন্টিমিটার থেকে দুই সেন্টিমিটার বিশিষ্ট তাহলে ব্যাস হচ্ছে এক থেকে দুই সেন্টিমিটার আর সেটার দৈর্ঘ্য হচ্ছে গিয়ে পনেরো সেন্টিমিটার একটি গ্লাস টিউব বিবেচনা করি এটা একটা গ্লাস টিউব 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 আমরা এটা স্লাইডস করে তোমাদেরকে দেখানোর চিন্তা করছি যা বুধ মুক্ত তরল দ্বারা পূর্ণ তাহলে টিউবটির এক প্রান্তে আলোকীয় গ্লাসলেট দ্বারা আবদ্ধ এই এক প্রান্ত এবং উন্ডু তৈরি করে এবং অপর প্রান্ত একটি সিং এস হ্যাঁ মতো ইয়াকে রমন টিউব বলা হয় তাহলে এরপরের যেটা সেটা সেটা হচ্ছে গিয়ে আমরা এরপরে আসবে কী কি পারার টিউব এস হতে এই নিষেধটার কথা আসতেছে পারার টিউব এস হতে আলো নির্গত হয়ে প্রথমে একটি ফিল্টার এসে যায় তারপর সেখান থেকে কি হয় তরঙ্গদৈর্ঘ্য পৃষ্ঠ বিকিরণের ভিতর দিয়ে প্রবেশ করে টিউবটি একটি পানি জ্যাকেট এই যে টিউবটা এই টিউবটা একটা পানি জ্যাকেট যে দ্বারা আবৃত যার ভিতর দিয়ে ঠান্ডা পানি প্রবাহিত হয় ঠান্ডা পানি কী করে গ্লাস টিউবকে উত্তপ্ত পার টিউবের কাছাকাছি থাকায় এই পানিটা এই পানিটা হ্যাঁ গ্লাস টিউবকে উত্তপ্ত পার টিউবের কাছাকাছি থাকায় উত্তপ্ত হওয়া থেকে নিবৃত করে তাহলে একটি অর্দবেলুন আকৃতি পলিষ্কৃত এই যে এটা আরটা হচ্ছে অর্দেলুন আকৃতি ফলিষ্কৃত অ্যালুমিনিয়াম প্রতিফলক আর ব্যবহার করে গ্লাসটিউবের উজ্জ্বলতা বৃদ্ধি করা হয় এখন এবার উইন্ডো টি উইন্ডো ডাব্লিউর কথা আসছে এ উইন্ডো ডাব্লিউ দিয়ে নির্গত বিক্ষিপিত আলো একটি লেন্স এলের সাহায্যে এই স্পেক্টোমিটার এবং স্লিটের উপর প্রকাশ করা হয় এই স্লিটের উপর প্রকাশ করা হয় এটা ল্যান্স এটা স্পেক্টোমিটার প্রকাশ করা হয় স্পেক্টোগ্রাফ সতর্কতার সাথে রাখা হয় যেন রমন টিউবের রক্ষ রমন টিউবের রক্ষ এবং স্পেক্টোগ্রাফের মুখটি একই অক্ষবর আবার অবস্থিত হয় একই অক্ষোবর আবার অবস্থিত হয় একই অক্ষর আবারও অবস্থিত হয় স্পেক্টোগ্রাফের অধিকতর আলোকের সমাবেশ ঘটাবার ক্ষমতা রয়েছে এবং বিশ্লেষণ বিশিষ্ট প্রিজম আছে স্পেক্টোগ্রাফের কী আছে অধিকতর আলোক সমাবেশের ঘটাবার ক্ষমতা রয়েছে এবং বিশ্লেষণ ক্ষমতা বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট প্রিজম আছে। তারপরে কি আছে এটি ছোট ফোকাস বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করা হয় একটি ছোট ফোকাস বিশিষ্ট ক্যামেরা ব্যবহার করে এই ক্যামেরার সাহায্যে ছবি তুলে রমন লাইনগুলো চিহ্নিত করা হয় স্পেক্ট্রোগ্রাফটি অবশ্য অনেক আলো জড়ো করার ক্ষমতা সম্পন্ন এবং এর একটি উচ্চ বিশ্লেষণ ক্ষমতা বিশিষ্ট প্রিজম আছে। স্পেক্ট্রোগ্রাফ থেকে নির্গত বর্ণালী ছবি তোলার জন্য ক্ষুদ্র ফোকাস দূরত্ব ক্ষুদ্র ফোকাস দূরত্ব বিশিষ্ট ক্যামেরা আছে যদি অনেকক্ষণ পর্যন্ত এই আলোককে ব্যবহার করা হয় তবে ফটোগ্রাফিক প্লেটগুলো ডেভেলপ করে যদি অনেকক্ষণ পর্যন্ত এই আলোককে ব্যবহার করা হয় তবে ফটোগ্রাফি প্লেটগুলো ডেভেলপ করে অনেকগুলো ফটোগ্রাফিক রমন ক্রিয়া স্টকের লাইন পাওয়া যায় রমন ক্রিয়া স্টকের লাইন পাওয়া যায় অল্প কিছু অ্যান্টিস্টকের লাইন এবং শক্তিশালী অভিকৃত লাইন পাওয়া যায় তাহলে আমাদের রমণক্রিয়ার প্রদর্শনের পরীক্ষণের যে বর্ণনা এই বর্ণনাটা আমরা আজকে পর্যন্ত দেখলাম তোমরা একটু বইটা দেখো তোমাদের সাথে শুরুতে একটা কথা বলছিলাম ক্রিয়া কাকে বলে ক্রিয়ার গুরুত্ব আর তোমরা একটু দেখে নিবে তাহলে তোমরা যদি এই এই ক্লাসটা দুইবার করি দুইবার করি দেখো আর বইটা যদি একবার করি পড়ো তোমাদের পড়ার আর প্রয়োজন আছে বলে আমি মনে করছি না তো তোমরা ভালো থাকো সাবধানে থাকো নিরাপদে থাকো আর যেটা সেটা হচ্ছে গিয়ে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা আর যতটা সম্ভব যেখানে মানুষের ভিড় আছে সেটা অ্যাভয়েড করবা হ্যাঁ তো আজকে এই পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি তোমরা ভালো থাকো স্বাভাবিক অবস্থা বিরাজ করলে কলেজে আসো তোমাদের সাথে দেখা হবে ভালো থাকো আল্লাহ হাফিজ বাই